এসআইনি পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির নোটি নোটিফিকেশন নিয়ে যেখানে তোমাদের বলে রেখে খুব ভালো সুযোগ রয়েছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিযুক্ত হওয়ার আর এখানে তোমরা বিভিন্ন পঞ্চায়েতের বিভিন্ন ব্লক এছাড়াও তোমরা বিভিন্ন মিউনিসিপ্যালিটি বিভিন্ন কর্পোরেশনের আন্ডারে মানে আন্ডার থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ যেটা দাঁড়ালো সেটা হচ্ছে তোমরা রাজ্যের যে কোনো জেলা থেকে অর্থাৎ তেইশ জেলার যে কোনো ব্লক মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েতের আন্ডার থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো আর ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটদের জন্য সুযোগ রয়েছে আর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস অর্থাৎ মিনিমাম তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে এবং তোমার যদি বয়সটা আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে এবং এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়েও দেবো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করবে অ্যাপ্লাই প্রসেসটা নিয়েও তোমাদেরকে জানিয়ে দেবো কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব তো বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ একটা অফিসিয়াল নোটিফিকেশান তো এই অফিসিয়াল নোটিফিকেশানে যেগুলো বলা রয়েছে সেগুলো এক এক করে তোমাদেরকে জানাই তো দেখো এখানে তোমাদের পেলেবেল ওয়ান অনুযায়ী স্যালারি দেওয়া হবে রোপার টু থাউজেন্ড অনুযায়ী অর্থাৎ খুব ভালো মানের কিন্তু একটা বেতন থাকছে এবং বেতনের পাশাপাশি তোমরা আদার্স অ্যালাউন্সগুলোও পেয়ে যাবে অর্থাৎ বেতনও পাঁচশো সাথে এক্সট্রা ফেসিলিটিগুলোও থাকছে আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি পুরোপুরি পারমানেন্ট পোস্টে স্থায়ী পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং এখানে যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তবেই তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনশিপ তোমাদের থাকতে হবে আর অবশ্যই তোমাদেরকে স্ট্রং এবং ফিজিক্যালি ফিট হতে হবে মানে যারা একদম ফিজিক্যালি ফিট এবং স্ট্রং তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং অবশ্যই আউটডোর ডিউটি করার তোমাদের দক্ষতা লাগবে এবার এজ লিমিটটা বিষয়ে একটু তোমাদেরকে জানাবো এখানে তোমাদের আপার এজ লিমিট দেওয়া রয়েছে চল্লিশ বছর অর্থাৎ তোমাদের বয়সটা চল্লিশ বছরের বেশি হবে না কিন্তু এখানে তোমাদের মিনিমাম এজ লিমিটটা আমি তোমাদের বলে দিই ন্যূনতম তোমার বয়স যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে আঠেরো থেকে চল্লিশের মধ্যে যাদের বয়সটা আর ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী বয়সটাকে হিসাব করা হবে অর্থাৎ এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী যাদের বয়সটা আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এখানে আমার বয়সের ছাড় তোমরা পেয়ে যাচ্ছ যদি ও ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ন্যূনতম আঠেরো বছর থেকে তেতাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে আর এস সি ক্যাটাগরি হয়ে থাকলে আঠেরো থেকে তোমরা এখানে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারছো আশা করছি এজ লিমিটটা বুঝে গেছো এবার চলো নেক্সটে কি আছে দেখে নিই এবার এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান স্পেসিফিকভাবে বলা নেই কিন্তু তোমাদের এখানে ন্যূনতম মাধ্যমিক পাস হচ্ছে এটার এডুকেশনাল কোয়ালিফিকেশান মানে ন্যূনতম মাধ্যমিক পাস যদি থাকে সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে মাধ্যমিক পাশের পাশাপাশি তোমাদের কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়নি কোনো রকম অভিজ্ঞতা দরকার নেই অনলি মাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পারবে এবার দেখো তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশান তো অবশ্যই দেখাবো তো তোমাদের এখানে যে এজটা চাওয়া হয়েছে সেই এজটা মাধ্যমিক এবং তার সমতুল্য যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার রেকর্ড অনুযায়ী ধরা হবে অথবা তোমরা চাইলে স্কুল লিভিং সার্টিফিকেটও দিতে পারো এইচ প্রুফ হিসাবে আর সাথে তোমাদের যেটা দিতে হবে অবশ্যই তোমাদের এখানে এইচ প্রুফ যেটা দিচ্ছ সেটা যাতে মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ বেঙ্গল অথরিটির সাইন করা হয় তো সেই জন্যেই তোমাদের এখানে মাধ্যমিক বা স্কুল লিভিং সার্টিফিকেট এগুলো দিতে পারো এবং অবশ্যই তোমরা চাইলে এখানে আইডি প্রুফ হিসাবে প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এগুলোও তোমাদের এখানে অ্যালাউ হবে আর তোমাদের যে এসেন্সিয়াল যে ক্রাইটেরিয়াগুলো চেয়েছে মানে তোমাদের যে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান তো মাধ্যমিক পাস তো সেই সমস্ত কোয়ালিফিকেশন ক্লোজিং ডেট অনুযায়ী হিসাব করা হবে আর এখানে বলে রেখে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট হচ্ছে চোদ্দো তারিখ এই চোদ্দো চার দু এই তারিখ অনুযায়ী তোমাদের সমস্ত রকম এডুকেশনাল যে কোয়ালিফিকেশানটা সেটা হিসাব করা হবে আশা করছি বিষয়টা তোমাদের বোঝা গেছে এবং তোমাদের এখানে সমস্ত রকম কোয়ালিফিকেশান যাচাইয়ের পরে যদি দেখা গেল কোনো ক্যান্ডিডেটের সেম মানে মেরিট লিস্টে সেম মার্কস পেয়েছে তাহলে সেক্ষেত্রে যে বয়সে বড়ো ক্যান্ডিডেট রয়েছে তাকেই কিন্তু প্রপারলি এখানে অ্যাকসেপ্ট করা হবে মানে যে বয়সে ছোট দেখা গেল দুজন ক্যান্ডিডেট সেম নাম্বার পেয়েছে এবার দুজনের বয়স কম বেশি তো থাকবেই তো সেক্ষেত্রে বয়সে যে বেশি হবে সে একদিনের হতে পারে তাহলে তাকেই কিন্তু সেখানে অ্যাকসেপ্ট করা হবে যদি একই নাম্বার পায় ক্ষেত্রে বলছি প্রত্যেকের ক্ষেত্রে নয় এবার তোমাদের শুরুতেই বলেছিলাম যে এখানে তোমাদের বয়সের ছাড় দেওয়া হবে ও যদি ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে তিন বছরের এস সি এস টি পাঁচ বছরের আর এখানে তোমরা আদার স্টেট থেকেও আবেদন করতে পারবে মানে ওয়েস্ট বেঙ্গল ছাড়া যারা অন্য স্টেট থেকে লাইক ত্রিপুরা থেকে দেখছো বা বিহার থেকে দেখছো যারা দেখছো তাদের কথা বলছি তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে কিন্তু তারা বয়সের ক্ষেত্রে কোনো রকম ছাড় পাবে না শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের যারা পারমানেন্ট রেসিডেন্ট তারাই কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাচ্ছে আর এজ প্রুফ হিসাবে তোমাদের যেটা দিতে হবে সেটা তো তোমাদের বলেই দিয়েছি তো চলো দেখি নি আর কি কি রয়েছে এবার দেখো তোমরা যে অনলাইন অ্যাপ্লিকেশান করবে সেখানে কিন্তু মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশান এখানে পরিষ্কারভাবে নিষিদ্ধ রয়েছে অ্যাপ্লিকেশান একবারই করতে পারবে কোনো রকম ভুল ত্রুটি হলে এখানে কিন্তু দ্বিতীয়বার সুযোগ থাকছে না কারণ এখানে তোমাদের কোনো রকম এডিট উইন্ডো থাকবে না তাই অ্যাপ্লিকেশান করার সময় খুব সাবধানে অ্যাপ্লিকেশান করতে হবে আর একের বেশি অ্যাপ্লিকেশান করলে সে অ্যাপ্লিকেশান অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে আর এখানে তোমরা এখানে অ্যাপ্লিকেশান প্রসেসটা অবশ্যই দেখাবো তাই শেষ পর্যন্ত বলবো দেখো ভিডিওটি তাহলে তোমরা নিজেরা নিজেদের মোবাইল ফোন থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ছেলে মেয়ে প্রত্যেককে বলা হচ্ছে যে ভ্যালিড মেল আইডি দিতে এবং ওয়ার্কিং ফোন নাম্বার দিতে কারণ পরবর্তীতে সমস্ত রকম কমিউনিকেশন তোমাদের মেল এবং মেসেজে হবে তাই এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে তোমাদের এখানে ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে আর তোমাদের এখানে আগেই বলেছি যে তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর মাধ্যমে ক্যান্ডিডেটকে বাছাই করা হবে কোনো রকম লিখিত পরীক্ষা হওয়ার চান্সেস এখানে নেই রিটার্ন টেস্ট হবে না যদি সেক্ষেত্রে ক্যান্ডিডেট কোনো কারণে বেশি হয়ে থাকে তাহলে সেটা পরে হলেও হতে পারে কিন্তু এখানে মোট মানে বেশিরভাগ চান্সেস রয়েছে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে ক্যান্ডিডেটকে বাছাই করে নেওয়ার তো এখানে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউ হবে তখন কিন্তু অবশ্যই সমস্ত রকম ডকুমেন্টসগুলো অরিজিনাল নিয়ে যেতে হবে লাইক এডুকেশনাল কোয়ালিফিকেশান কাস্ট সার্টিফিকেট এজ প্রুফ তোমাদের সব কিছু বোধ আইডি প্রুফ সবটা অরিজিনাল নিয়ে যাবে সাথে সেলফ অ্যাটাস্টে জেরোস্কোপিও সঙ্গে নিয়ে যাবে এবার দেখো অনলাইন অ্যাপ্লিকেশান করতে তোমাদের কী কী লাগছে কোয়ালিফিকেশনের প্রুফ এইজ প্রুফ কা সারিফিট যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে দেবে যদি না থাকে দেওয়ার প্রয়োজনীয় এইগুলো সবটা তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আপলোড করতে হবে আর এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে তোমাদের একটা অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে যদি তোমরা এখানে জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো জেনারেল ক্যাটাগরি হলে তোমাদের দুশো টাকা ফিস দিতে হবে আর যদি তোমরা এস সি এসটি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে শুধুমাত্র তোমাকে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে জেনারেলদের একটু বেশি এবং এস সি এসটি ও শুধুমাত্র পঞ্চাশ টাকা ফিস দিলেই হয়ে যাবে তোমাদের আমি কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ওপেন করে নিয়েছি এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখো পরিষ্কারভাবে বলা রয়েছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন পনেরোই মার্চ থেকে স্টার্ট হয়েছে এবং চৌদ্দই এপ্রিল পর্যন্ত এখানে অনলাইন অ্যাপ্লিকেশন জারি থাকবে এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে কোনো রকম তোমরা সুযোগ পাবে না অনলাইন অ্যাপ্লিকেশান করার পরবর্তীতে আর এখানে তোমাদের যে ফিজটা পেমেন্ট করতে হবে সেই ফিজটাও তোমাদের চোদ্দো তারিখের মধ্যে কমপ্লিটলি পেমেন্ট করে দিতে হবে এই চোদ্দো তারিখ হচ্ছে এটা সম্পূর্ণ লাস্ট ডেট মানে অনলাইন অ্যাপ্লিকেশান বলো বা ফিজ বলো সেটা সবটাই চোদ্দো তারিখের মধ্যে করতে হবে এবার সরাসরি তোমাদের একটু প্রসেসটা দেখিয়ে দেব তো বন্ধুরা দেখো ফার্স্ট অফ অল তোমাদের এখানে সাইন আপ করাতে হবে যদি তোমাদের এর আগে কখনো এখানে অ্যাপ্লিকেশন করে না থাকো তাহলে নতুন করে তোমাদের এখানে সাইন আপ করতে হবে যেখানে তোমাদের নিজেদের নাম ভ্যালিড মেল আইডি ফোন নাম্বার ইউজার নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপ করাতে হবে তো সেগুলো যদি না করো ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি না দাও তাহলে সিলেকশন প্রসেসের পরবর্তী সমস্ত ইনফরমেশানগুলো পেতে তোমরা ব্যর্থ হবে তো সেগুলো প্রপারলি দেওয়ার চেষ্টা করবে তো বন্ধুরা আমি সমস্ত রকম ফোন নাম্বার মেল আইডি দিয়ে কিন্তু ওপেন করে নিয়েছি তো তোমাদেরকেও তেমনভাবেই করে নিতে হবে তো তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে যে তুমি কোন স্টেটের পারমানেন্ট রেসিডেন্ট তো তোমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা চুজ করে নেবে স্টেটের এখানে যে সিলেক্টের অপশানটা পাবে সেখানে দেখো এখানে একদম শেষে তোমরা ওয়েস্টবেঙ্গল পেয়ে যাবে তো এখান থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গলটা চুজ করে নিলে আর এক্ষেত্রে তোমাদের যে পোস্টিংটা সেটা কিন্তু ওয়েস্টবেঙ্গলেই হচ্ছে মানে পোস্টিং তোমরা ওয়েস্ট বেঙ্গলেই পাবে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দারা এখানে যেমন আবেদন করতে পারবে তেমনি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও এখানে আবেদন করা যাবে তো যেহেতু বেঙ্গল থেকে তোমরা দেখছো সুতরাং এখান থেকে স্টেটটা ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলে আর এখান থেকে তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে বলে রেখে এখানে কিন্তু মেল ফিমেল বুথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে মেল ফিমেল বুথ ক্যান্ডিডেট এখানে আবেদনের জন্য যোগ্য এবার ম্যারিটাল স্ট্যাটাসটা এখান থেকে চুজ করতে হবে এবার এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে সাথে বিবাহিত অবিবাহিত প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেটই এখানে আবেদন করতে পারবে তো ম্যারিড আনম্যারিডটা এখান থেকে সিলেক্ট করে নিলে করার পরে তোমরা যে আইডি দিয়ে এখানে ফিল আপ করবে সেই মতো অটোমেটিক্যালি এখানে তোমাদের নিজেদের নামটা কিন্তু এখানে বসে থাকবে অলরেডি মানে ফার্স্ট নেম লাস্ট নেমটা অটোমেটিক্যালি এখানে সিলেক্টেড হয়ে থাকবে তারপর তোমাদের এখানে মায়ের নাম বাবার নাম দিতে হবে এবার অবশ্যই এই জায়গাগুলো কম্পালসারি মায়ের নাম বাবার নামটা অবশ্যই দিতে হবে তোমাদের এখানে বলে দেওয়া হচ্ছিলো যে তোমাদের অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে তবেই তোমরা আবেদন করতে পারবে এবার তোমরা কোন ক্যাটাগরি মানে ওয়েস্ট বেঙ্গল অথরিটির আন্ডারে তোমাদের সে সার্টিফিকেট আছে কি না সেটা অবশ্যই দিতে হবে যখন তোমরা এখানে ডকুমেন্ট আপলোড করবে তো তুমি কোন ক্যাটাগরি থেকে পড়ছো এখানে কিন্তু তোমরা প্রত্যেকটি ক্যাটাগরি এখানে থেকে আবেদন করতে পারবে মানে এসসি এস টি প্রত্যেকটি ক্যাটাগরি ক্যান্ডিডেটই এখানে আবেদন করতে পারবে আর ইউ আর ও এখানে আবেদন করতে পারবে মানে জেনারেল এস সি এসটি ওবিসি প্রত্যেকটি ক্যাটাগরি ক্যান্ডিডেটই আবেদন করতে পারছে তাও এখানে তোমাদের এখানে সাব কাস্ট সিলেক্ট করতে হবে যদি থাকে তাহলে সেটাও সিলেক্ট করবে তারপর তোমাদের এখানে যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট তোমাদের নাম্বার কী ওয়েস্ট বেঙ্গলের যারা বাসিন্দা তাদেরই এখানে কাস্ট সার্টিফিকেটের ভ্যালু থাকবে যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নয় তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটের রকম ভ্যালু থাকবে না কারণ পরিষ্কার বলা রয়েছে কাস্ট ইস্যু ইস্যু বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অনলি তো সেক্ষেত্রে আদারওয়াইজ হলে অন্য গভর্নমেন্টের আন্ডারে যদি সেই কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের আন্ডারে যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটাই তোমাদের এখানে ধরা হবে তারপরে এখানে সেই কাস্ট সার্টিফিকেটের সেই ইস্যু ডেট এবং তোমাদের সম্পূর্ণ ডিটেলস এখানে দিতে হবে যদি তোমরা পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ফর্টি পার্সেন্ট এবং তার অ্যাবাব হতে হবে তাহলে সেই মতো সিলেক্ট করে নেবে যদি না হয়ে থাকো তাহলে দেওয়ার প্রয়োজন নেই যারা নাও তাদের কিন্তু এগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন হচ্ছে না যারা নর্মাল পার্সেন রয়েছে যদি তোমরা মেডিটোরিয়াল স্পোর্টস পার্সন হও তাহলে এক্ষেত্রে বলা রয়েছে নট অ্যাপ্টিকেবল ফর দিস অর্থাৎ মেরিটোরিয়াস পোস্ট পারসন মানে স্পোর্টস পার্সেনরা এখানে আবেদন করতে পারছে না সুতরাং এই জায়গাগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই এবার দেখো তোমাদের এখানে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এক্স্যাক্টলি বয়সটা ঠিক কত দাঁড়াচ্ছে সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে মানে ডেট অফ বার্থ থেকে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এক্স্যাক্টলি বয়সটা কত সেটা তোমাদের দিয়ে এখানে ডে মান্থ ইয়ার হিসাবে সেটাকে পূরণ করতে হবে তারপর তোমাদের অল্টারনেট মোবাইল নাম্বার চাইবে সেটা কিন্তু অবশ্যই দিতে হবে এরপর তোমাদের এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানগুলো তোমাদের বলে রাখি এখানে তোমাদের সিলেক্ট করতে হবে যে তোমাদের এখানে এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান কী তো দেখো এখানে দেখো তোমাদের সেরকমভাবে এসেন্সিয়াল কোনোরকম এডুকেশনাল কোয়ালিফিকেশান চাইনি কিন্তু অবশ্যই লিখতে পড়তে বলতে জানতে হবে তো সেটা অবশ্যই থাকতে হবে আর যদি তুমি এখানে দিতে চাও তাহলে তোমাদের এখানে এন্টার এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস তুমি এখানে মাধ্যমিক বসাতে পারো মানে মাধ্যমিক এখানে দিতে পারো মাধ্যমিক এখান থেকে দিতে পারো যদি চাও তাহলে তো সেই ডিটেলস এখানে তোমরা পেয়ে যাবে আর এখানে মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে পাশ করেছো তারপরে তোমাদের এখানে কি ছিল সমস্ত ডিটেলস এখানে দিতে হবে তো সেই মতো এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিলে যে কত পার্সেন্ট মার্কস পেয়েছো বা কত সালে পাশ করেছো সেগুলো দিয়ে দিলে যদি হায়ার এডুকেশনের কোয়ালিফিকেশান থাকে তাহলে দেবে যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই এবং মেইল আইডি তো অবশ্যই তোমাদের দিতে হবে দিয়ে এই এডুকেশনাল কোয়ালিফিকেশানের এই বক্সটাকে তোমাকে পূরণ করতে হবে অর্থাৎ এখানে আরেকবার বলে দিচ্ছি তোমরা চাইলে এখানে মাধ্যমিকের কোয়ালিফিকেশান দিতে পারো এখানে চাইলে উচ্চ মাধ্যমিক দিতে পারো যদি না দাও সেক্ষেত্রে কোনোরকম সমস্যা নেই হায়ার এডুকেশনের কোয়ালিফিকেশান কারণ বলা রয়েছে ই আর ন্যূনতম কোয়ালিফিকেশান মাধ্যমিক এখানে বসিয়ে দেবে এবং বাকি সমস্ত ডিটেলস কোন বিদ্যালয়ের আন্ডারে পাশ করেছো সেগুলো সব দিয়ে এই অ্যাপ্লিকেশান ফর্মটিকে পূরণ করতে হবে করা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে খুব ভালো সুযোগ রয়েছে এবং এখানে তোমাদের ক্লার্ক পোস্টে নিয়োগ হচ্ছে এবং এখানে তোমরা যে কোনো ব্লক যে কোনো মিউনিসিপ্যালিটি যে কোনো তোমরা পঞ্চায়েত এলাকা থেকে আবেদন করতে পারবে তেইশ জেলার ছেলে মেয়ে এখানে আবেদনের যোগ্য মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন অবশ্যই চোদ্দ তারিখের মধ্যে কমপ্লিটলি করে ফেলবে তারপরে কিন্তু আর সুযোগ পাবে না তো খুব ভালো সুযোগ যদি চাও তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারো সমস্ত ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দিলাম নিজেরা নিজেদের মোবাইল ফোন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকেও পাশে থেকেও আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ